আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুড লাইফে আমি রুদ্র ইউসুফ সবসময়ের মতো চলে আসছি আপন কার কালেকশনকারী শোরুমে। এই শোরুমটি মিরপুর মাজার রোড লালকুঠি বাজারের ঠিক অপোজিটে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন। মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায়। তবে আজকে আমরা চমৎকার একটি কমার্শিয়াল ইউজের জন্য হায়েস্ট জিএল ফোর ডোর 2005 মডেলের হোয়াইট পাল কালারের গাড়ি দেখবো। তবে চলুন আমরা গাড়ি দেখি কি অবস্থায় আছে, দামটিও আমরা জেনে নিই। জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসছি আপনাদের শোরুমে, প্রায় সময় চলে আসি, ইউজ কারগুলো পাওয়া যায়, মোটামুটি কালেকশন ভালোই থাকে। শুরুতে একটু জানবো যে এই মুহূর্তে আপনাদের কালেকশনে কি কি গাড়ি রয়েছে ভাইয়া? আমার কালেকশনে বেশ কিছু গাড়ি আছে। এখন আমার শোরুমে অনেকগুলি গাড়ি আছে, এরপরে আমার গোডাউনে বেশ কিছু গাড়ি আছে। শোরুমে এই মুহূর্তে আছে আপনার হাইস গাড়ি আছে, 111 আছে, আপনার মিশুমিশি আউটল্যান্ডার আছে, আইএসটি আছে, রয়্যাল ক্রাউন আছে দুইটা, আর নিশান সাফারও আছে, রোটোরা আছে, কেমি জিপ আছে, একবারে মিনি জিপ, কেমি জিপ, র্যাপ ফোর আছে। এছাড়া আমার কাছে এক্সকর্লা আছে, তারপরে আপনার সুজুকি আল্ট্রো আছে, করোনা প্রিমিও আছে। এই গাড়িগুলি এখন আমার গোডাউনে আছে। 52 টাকা ট্যাক্স টোকেনের দুইটা গাড়ি আছে, এটা হলো নিশান ব্লুবার, এই দুইটা গাড়িও আমার গোডাউনে আছে। এই গাড়িগুলি আমি দুইদিনের ভিতরে নিয়ে আসবো। এখানে মোটামুটি কালেকশন ভালো রয়েছে। আসার পরে দেখেছি হাইস গাড়ি রয়েছে। জি, আমরা অনেকদিন যেমন হাইস গাড়ি রিভিউ করি না, আজকে আমরা এই গাড়িটি রিভিউ করি। জি, মডেল কত ভাইয়া? এই হাইস গাড়িটার মডেল 2005-এর মডেল, 2012-তে রেজিস্ট্রেশন, অরিজিনাল কালার। আচ্ছা, জিএল গাড়ি? জিএল গাড়ি, হ্যাঁ, জিএল গাড়ি, ফোর ডোর, ফোর ডোরের গাড়ি, সিএনজি এবং অপটেন ড্রাইভ, আর গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল কালার। এই যে একটু দাগ আছে, আমি এখনো টাচ আপ করি নাই, এই অবস্থায় আছে। অরিজিনাল গাড়ি অনেকে খুঁজে, অনেক অরিজিনাল কালারের গাড়ি অনেকেই খুঁজে। আর 2005 মডেল, এই যে লোগো আছে আমার স্টিকারের ভিতরেই দেওয়া আছে, তারপরেও সম্পূর্ণ গাড়িটা অরিজিনাল অবস্থায় আছে। সামনে পিছনে হেভি বাম্পার রয়েছে, স্পয়লার রয়েছে এবং গ্লাসগুলো হচ্ছে ব্ল্যাক। এই অরিজিনাল ব্ল্যাক থেকে পেপার লাগানো ভাইয়া? কোনটা গ্লাস? না না, এটা পেপার লাগানো, পেপার লাগানো, হ্যাঁ পেপার লাগানো। আমি যেহেতু ব্যাক সাইডে আছি, আমরা একটু ব্যাক দেওয়াটা একটু খুলে দেখি ভাইয়া। হ্যাঁ, বাংলাদেশে খুব জনপ্রিয় গাড়ি কমার্শিয়াল ইউজের জন্য। এটা আপনার এই 120 লিটার, 120 লিটার, এবং সম্ভবত নতুন সিট কাভার লাগিয়েছে। সিট কাভারটা নতুন লাগিয়ে দেওয়া হয়েছে। আর গাড়িটা যে ডুয়েল এসিটা, এটা ডুয়েল এসি, একদম ফুল ফ্রেশ এসি। অবশ্যই আমরা এসিও দেখবো। আর খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে তো বোঝা যাবে? না, কোনো খোলা কাটা, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে, সম্পূর্ণ অরিজিনাল। ফোর ডোর, ফোর ডোর। আর এই যে টায়ারগুলি এখনো মনে হয় নতুন অবস্থায় আছে, টায়ারগুলি মানে 8-10 মাস তো ইউজ করতে পারবি। না তো হাইস গাড়ি যেহেতু কমার্শিয়াল ইউজ হয়, ইউজ হয় একটু বেশি বেশি, সেক্ষেত্রে কি 8-10 মাস? হ্যাঁ, 8-10 মাস ইউজ করতে পারবে, টায়ার নতুন। ব্যাকলাইট কি অরিজিনাল আছে? সম্পূর্ণ লাইট, ব্যাকলাইট, হেডলাইট সম্পূর্ণ অরিজিনাল। আচ্ছা, গ্লাসগুলি অরিজিনাল। এখন বডিতে দাগটা কিসের ভাইয়া? এই যে আপনি দাগটা দেখতেছেন না, এটা একটা স্টিকারের দাগ, আর এইটা সম্পূর্ণ সাইডটা যদি আমি পলিশ করি তাহলে এই দাগটা থাকবে না। আচ্ছা, এটা উঠে যাবে, পলিশ করলে একদম ক্লিয়ার। আমরা একটু ফ্রন্ট সাইডটিও দেখি। এই যে দেখেন, হেডলাইটগুলি যদি আপনার বব করা হয় তাহলে একদম অরিজিনাল অবস্থা। আমি গাড়িটা এখনো কিছু করি নাই, সম্পূর্ণ এই অবস্থায় আছে। আর এই সামনে পিছে স্টিল বাম্পারও দেওয়া আছে, একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা। ঢাকা মেট্রো 1500 ইলেকট্রিক গাড়ি, প্রতিটি গ্লাস অরিজিনাল আছে? হ্যাঁ, প্রত্যেকটা অরিজিনাল গ্লাস। তাহলে হেডলাইট যদি বফ করা হয় সেক্ষেত্রে পরিষ্কার হয়ে যাবে? পরিষ্কার হয়ে আছে। এই যে দেখেন, বনট খুলে দিলাম, একদম অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা জায়গা। কোনো জায়গায় এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোনো খোলা কাটা নাই। আপনার মানে অরিজিনাল যে গাড়িটা যেভাবে আসছে ঠিক ওই রকমই আসছে গাড়িটা, এখন পর্যন্ত ঘাট দেওয়া হয়নি। আসলে ইঞ্জিন দেখানো সম্ভব না যেহেতু ড্রাইভিং সিটের নিচে ইঞ্জিন থাকে। যারা গাড়ি কিনতে আসবেন তারা তো ইঞ্জিন দেখতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখতে পারবে, অরিজিনাল গাড়ির সাথেরই ইঞ্জিন, অরিজিনাল ইঞ্জিন। এবং নতুন সিট কভার লাগানো রয়েছে বোঝা যাচ্ছে, এবং বেবি সিটও রয়েছে। জি, সিটও রয়েছে।
ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে? হ্যাঁ সম্পূর্ণ ওকে আছে, ডিভিডি ব্যাক ব্যাক ক্যামেরা আছে তো? হ্যাঁ আছে। আমরা তো ডান পাশ দিয়ে দেখবো, আমরা এই পাশে একটু পেছনে কত সিটের গাড়ি এটি? এটা হলো 12 সিটের গাড়ি। 12 সিটের? হ্যাঁ, এই যে আপনি ডুয়েল এসিটা, এটাও কিন্তু এখনো সম্পূর্ণ আপডেট, একদম ফুল ফ্রেশ, 100% কুল। ঠান্ডা হয়? হ্যাঁ 100% কুল। ডান পাশ দিয়ে স্টিয়ারিং এর পাশ থেকে একটু দেখবো, আপনারা এনেতে শোরুমে গাড়িটি আনার পরে কি কি কাজ করিয়েছে? এক, শুধু আমি ওয়াটার ওয়াশ করেছি, আর কিচ্ছু করিনি। শুধু ওয়াশ করেছি? হ্যাঁ ওয়াশ করেছি, আর কিচ্ছু করিনি, সম্পূর্ণ অরিজিনাল আছে। আর টুকটাক দাগ আছে, এখন যিনি গাড়িটি কিনবেন চাইলে তো অবশ্যই আপনারা টাচ আপের কাজটি করে দিবেন? হ্যাঁ অবশ্যই, চাইলে অবশ্যই আমি করে দিব, অথবা যদি কোনো ক্লায়েন্ট নিজে করে নেয় করতে পারবে, সমস্যা নেই। মানে টাচ আপের কাজ ছাড়া তো কোনো রকম কাজ নেই? না আর কোনো কাজ নেই গাড়িতে, সাসপেনশনেরও কোনো কাজ নেই, সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে। তারপর যারা কিনবেন আশা করি অবশ্যই টেস্ট দিয়ে দেবেন, চেক করবেন, যদি কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা কাজগুলো করে দেবেন? হ্যাঁ অবশ্যই করে দেবো। আমরা মডেলটি আরেকবার জানি, এটা হলো 2005-এর মডেল, 2012-তে রেজিস্ট্রেশন, একটা জিএল হাইস গাড়ি, ফোর ডোরের গাড়ি, সিএনজি করা, 120 লিটারের আপনার সিলিন্ডার আছে, আর অকটেন চালিত, সিএনজি এবং অকটেন দুটোই সিএনজিতে কনভার্সন করা আছে। গাড়ির এসি ইঞ্জিন 100% ওকে আছে, পেপারস ওকে আছে, সম্পূর্ণ পেপারসগুলি একদম আপনার রোড পারমিট থেকে শুরু করে ফিটনেস ট্যাক্স টোকেন সম্পূর্ণ ওকে আছে, স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি ইউজার। আর এটার, এই হাইস গাড়িটার প্রাইস দেখছি আমি 14,50,000 টাকা। 14,50,000 টাকা আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। কথা বলার সুযোগ রয়েছে, গাড়ি একটু দেখিয়ে দেই, একটু অল্প বাজেটের গাড়ি, আসলে খুব জনপ্রিয় গাড়ি। এটা হলো 100 ট্রিপল ওয়ান ক্রিস্টাল, এই গাড়িটা হলো 1331 সিসি, এটার অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং, আর দরজা সাইড টাইলস ম্যানুয়াল। আচ্ছা, গাড়িটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে, কোনো মানে গাড়িটাতে কোনো কাজ নাই, একদম ফুল ফ্রেশ অবস্থায়। এটার সাসপেনশনের কাজও আমি সম্পূর্ণ ওকে করে ফ্রেশ করে রাখছি, আর গাড়িতে ইঞ্জিন থেকে শুরু করে এসি 100% ওকে আছে, সিএনজি করা আছে। হ্যাঁ সিএনজিতে কনভার্সন করা আছে, এখানে অল্প গাড়ি পাওয়া যায় প্রায় সময়, ভিতরে মানে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে। গ্লাসগুলো হচ্ছে ম্যানুয়াল? গ্লাস ম্যানুয়াল। অরিজিনাল অবস্থায় যেরকম ঠিক ওরকমই আছে, গাড়ির সাথে ইঞ্জিনটি আছে? হ্যাঁ গাড়ির সাথে ইঞ্জিনটাই আছে, এসিটাও 100% কুল। আচ্ছা এসিতে কোনো ডিস্টার্ব নেই, একটু কষ্ট করে ব্যাগের ব্যাগে একটু কষ্ট দিই, তো যারা গাড়ি কিনতে আসবে তাদের জন্য একটু সুবিধা হয় যদি একটু ডিটেলস দেখানো যায়। ফুল ফ্রেশ গাড়িটা, আমি ইঞ্জিনটাও আমি এত সুন্দর করে আপনার ওয়াটার ওয়াশ করেছি, একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে। ইএফআই ইঞ্জিন, ব্যাটারি এবং সম্পূর্ণ সামনের যে ফেসটা দেখেন একদম অরিজিনাল অবস্থায় আছে গাড়িতে, এই এই অরিজিনালটার ভিতরে এখনো মার্শালটা কোনো রং হয় নাই, অরিজিনাল অবস্থায় আছে, কোনো এই মুহূর্তে সম্পূর্ণ ওকে অবস্থায় আছে, ওকে অবস্থায় আছে, কোনো মানে 100 ট্রিপল ওয়ান এর ভিতরে এরকম সুন্দর ফ্রেশ গাড়ি খুব কম পাওয়া যাবে। তারপর যারা আসবেন আসার পর তো অবশ্যই চেক করবেন, টেস্ট দিয়ে দেবেন, যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দিবেন। আমরা মডেলটি আরেকবার জানি ভাই, এটা 97 মডেল, 2002 রেজিস্ট্রেশন, আপনার গাড়িটিতে কোনো কাজ নাই, একদম কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, খোলা কাটা নাই, এই যে ক্রিস্টাল গাড়ি, আর সম্পূর্ণ ফ্রেশ, পেপারস আপ টু ডেট, পেপারস একদম ভরপুর আপ টু ডেট, ফার্স্ট পার্টি ইউজার, এগারোটা হোয়াইট কালার, আর চাকাগুলি যে আছে একদম ফ্রেশ, অ্যালয় সিস্টেম এবং নতুন অবস্থায় আছে।
অনেক ধন্যবাদ ভাইয়া, ব্যস্ততার মাঝে সময় দিলেন, সবসময় সময় দিয়ে থাকেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো। আর যাওয়ার আগে আমরা শোরুম অ্যাড্রেস জেনে নিই। আমার শোরুমটা হলো আপন কার কালেকশন, মিরপুর 1 নম্বর মাজার রোড, লালকুঠি বাজারের ঠিক বিপরীত পাশে, হোল্ডিং নাম্বার 297। এখানে আসলে আমার আপন কার কালেকশনটা পেয়ে যাবে। মোবাইল নাম্বারটা বলে দিন। মোবাইল নাম্বার 01710829470। অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ।